নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা সেলিং পোস্ট নিয়ে। কারণ হচ্ছে এই সময় অনেকের কাছেই পাখি রয়েছে, কেউ কেউ পাখি সেল করতে পারছে না, আবার হচ্ছে অনেকেই সেল করতে পারছে। কারণ হচ্ছে ইউটিউবে হচ্ছে এমন একটি মাধ্যম যার মাধ্যমে আপনারা পাখি সহজেই সেল করতে পারেন। যাই হোক বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে এবং যদি উপকারী লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা বলে রাখি, যারা যারা এরকম ধরনের সেলিং পোস্ট আমার চ্যানেলে দিতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এর সঙ্গে সঙ্গে যারা বার্ড রেজিস্ট্রেশনের কাজ এখনও করাননি বা করাতে পারছেন না তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি বার্ড রেজিস্ট্রেশনের কাজও করে থাকি। তাই সুতরাং বন্ধুরা, যারা যারা বার্ড রেজিস্ট্রেশনের কাজ করতে চান বা এরকম ধরনের পোস্ট ইউটিউবের মাধ্যমে দিতে চান তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হলো 6289491091। আরেকবার বলছি, 6289491091। আজকের ভিডিওটার মধ্যে আপনি ককাটেল পাখি প্রচুর পরিমাণে, ককাটেলের বাচ্চা অ্যাডাল্ট সমস্ত কিছু পেয়ে যাবেন। যেমন হচ্ছে প্যাচলেস ককাটেলেরও অ্যাডাল্ট পিয়ার পেয়ে যাবেন, তার বাড়িতে ডিম বাচ্চা করা পাখি, এবং তার সঙ্গে সঙ্গে লুটিনো ককাটেল, ব্ল্যাক ককাটেল এগুলোও পেয়ে যাবেন, বেবিও পেয়ে যাবেন। এবং হচ্ছে আপনারা যদি মনে করেন যে হোম ডেলিভারি নেবেন তাও পেয়ে যেতে পারেন। কারণ হচ্ছে যদি একটু বেশি পরিমাণে নেন, দাদা অনেক দিন ধরেই ককাটেল পাখি করছে, তাও 14-15 বছর হয়ে গেছে দাদার। দাদার বাড়িতে আমি ফার্ম ভিজিট করতেও গেছিলাম, কারণ হচ্ছে গরমের মাধ্যমে আমি যেতে পারছি না দূরে, এর জন্যই এই দাদা সেলিং পোস্ট মানে আমার চ্যানেলে দেওয়ার জন্য পাঠিয়েছে। তাই সুতরাং বন্ধুরা, আপনারা যদি এরকম ধরনের ককাটেল পাখি নিতে চান তো দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এর সঙ্গে সঙ্গে ভ্যারাইটিস টাইপের হচ্ছে কনুর পাখি পেয়ে যাবেন। কনুর মধ্যে নানা রকমের প্রজাতি আছে, কিন্তু হচ্ছে এই যে লুটিনো ককাটেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনারা যদি মনে করেন যে মেল ফিমেল কনফার্ম করে আলাদা ব্লাড লাইনে নেবেন তাও তারা কাছে পেয়ে যাবেন। এবং সমস্ত পাখি খুবই অল্প দামে এবং হচ্ছে সুস্থ পাখি, সুন্দর পাখি, আপনারা বাড়িতে বসেও পেয়ে যেতে পারেন। এবার আপনারা যদি মনে করেন যে এখানে এসে দাদার কাছে এসে দাদার সঙ্গে কথা বলে দাদা ব্লাড লাইন চেঞ্জ করে আপনাকে পাশে দাঁড় করিয়ে রেখে আপনাকে দেবে, এবং হচ্ছে তাতে কোনো রকমের অসুবিধা যদি হয় দাদা আপনার সঙ্গে সহযোগিতা করবে। আর এর সঙ্গে সঙ্গে ডায়মন্ড ডাবও আছে, আর কনুর পাখি আছে নানান ধরনের প্রজাতির, নানান ধরনের প্রজাতির কনুর পাখি আছে। রেড ফ্যাক্টর আছে এখানে, তা মোটামুটি ধরে রাখুন 40 পিসের মতন রেড ফ্যাক্টর আছে, আর সমস্ত পাখির 7 মান্থের মতন আছে। আর তার সঙ্গে সঙ্গে আছে 25 পিসের মতন পাইনঅ্যাপেল কনুর, আর তার সঙ্গে সঙ্গে 7 পিস গ্রিন চিক কনুর। তা সুতরাং বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন পাখিগুলো, পাখিগুলির কোয়ালিটি খুবই সুন্দর। আর হচ্ছে এই সমস্ত পাখির বয়স হচ্ছে 7 মান্থ এবং হচ্ছে 10 মান্থের মধ্যে। আর আপনারা যদি ডিএনএ করে নিতে চান তো ডিএনএ করেও নিতে পারেন, এবং যদি যদি মনে করেন যে দাদাকে বলে দাদা মেল ফিমেল আলাদা করে দিতে, তা দাদা সেইভাবেও আপনাদের সঙ্গে পাখিটা শেয়ার করতে পারবে। যাই হোক বন্ধুরা, তাহলে এরকম ধরনের সুন্দর সুন্দর পাখি যদি আপনারা নিতে চান অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবেন। দাদার লোকেশন হচ্ছে নক্ষীকান্তপুর স্টেশন, দক্ষিণ 24 পরগনা, একদম প্ল্যাটফর্মের সামনে আসলেই আপনারা দাদার সঙ্গে দেখা করে নিতে পারবেন। আর এর সঙ্গে সঙ্গে একটা কথা বলি, দাদার লং ভিডিও আমার চ্যানেলে করা আছে, এবং হচ্ছে দাদা অনেক দিনের অভিজ্ঞতা দাদার আছে, এবং হচ্ছে দাদা ককাটেল পাখি সম্পর্কে অনেক কিছুই জানে। তা সুতরাং বন্ধুরা, আপনারা যদি ওই ভিডিওটা দেখতে চান, আমার এই ভিডিওটার শেষে এন্ড স্ক্রিনে দাদার ওই বড় ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, আপনারা দেখে ভালো মতন বুঝে দাদার ইনফরমেশনগুলো শুনে। এবং একটা কথা বলে রাখি এর সঙ্গে সঙ্গে, যে দাদা আগেও আমার চ্যানেলে ভিডিও দিয়েছিল, এবং হচ্ছে সেখানেও দাদার কাছ থেকে যারা পাখি নিয়েছে পুরোপুরিভাবে দাদা তাকে গাইড করেছে। এবং যে কোনো ইনফরমেশন এবং যে কোনো ধরনের উপকার যদি আপনাদের প্রয়োজন হয় পাখি কেনার পর, তবে অবশ্যই দাদার কাছ থেকে সেই উপকারটা আপনারা অবশ্যই পাবেন। আর হচ্ছে এই পাখিগুলো দেখতে পাচ্ছেন, এই পাখিগুলো পুরোপুরি সুস্থ এবং হচ্ছে সুন্দরভাবে দাদা পরিচর্যা করে। কারণ হচ্ছে আমি নিজে গিয়ে দাদার বাড়িতে দেখেছি, এত সুন্দরভাবে মেনটেন করে যে পুরো সেট আপটা আপনারা যদি লং ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এবার হচ্ছে আমি দাদার নাম্বারটা আপনার সঙ্গে শেয়ার করে দিচ্ছি। দাদার নাম্বার হলো 9002117356। আরেকবার বলছি, 9002117356। আপনারা কোনো কিছু জানার থাকলে, কোনো ইনফরমেশন যদি আমার মাধ্যমে যদি না জেনে থাকেন বা নতুন করে যদি কোনো ইনফরমেশন জানতে চান, ডিরেক্টলি দাদার নাম্বারে কল করে জেনে নেবেন, এতে কোনো লজ্জার ব্যাপার নেই। কী দাম না দাম আপনারা জেনে নেবেন, এবং হচ্ছে যে দাম জিজ্ঞাসা করলেই যে আপনার নিতে হবে এমন কোনো কথা নেই। যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর এরকম ধরনের যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আর আপনারা যদি এরকম ধরনের সেলিং পোস্ট দিতে চান তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আর একটা কথা বলে, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল এ সেট করে রাখবেন। যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট একটা টপিক নিয়ে নেক্সট একটা ভিডিওতে। টাটা।